বরকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউতার মিসবাহ হাফিজাহুল্লাহ রচিত এশো আরবি শিখের উপর তারিল রচিত কিতাব আত তামরিন ওর কিতাবের আজ 114তম দার্স চতুর্থ ভাগ থেকে 64 নম্বর তামরিন আত তামরিন ওর কিতাবের পৃষ্ঠা নম্বর 211 থেকে 213 যারা আজকে দার্সে অংশগ্রহণ করছেন আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আহলান ও সাহলান ইনশাআল্লাহ প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব তারপর বাংলা থেকে আরবি করব আশা করি আপনারা আমাদের এই দার্সটি দেখার পূর্বে নিজে নিজে কিতাব খুলে অধ্যায়টি পড়েছেন প্রথম বাক্য কদ্দামাল কওমু আলিমাহুম লিউসাল্লিয়া বিহিম ফাতাকদ্দামাল আলিমু ইলাল মুসাল্লা ওয়াসাল্লা বিন-নাস কদ্দামা আগে বাড়িয়ে দিল কদ্দামা ইউকদ্দিমু আত-তাকদীমু ভাবে তাফাইল থেকে কদ্দামা ইউকদ্দিমু আত-তাকদীমু ভাবে তাফাইল থেকে আগে বাড়িয়ে দেওয়া পেশ করা আগে বাড়িয়ে দেওয়া পেশ করা কদ্দামাল কওম লোকেরা আগে বাড়িয়ে দিল বা লোকজন আগে বাড়িয়ে দিল আলিমাহুম তাদের আলিমকে আলিমাহুম তাদের আলিমকে কদ্দামার মাফউলুম বিহি লোকজন তাদের আলিমকে সামনে এগিয়ে দিলেন এগিয়ে দিল লিউসাল্লিয়া যেন সে সালাত আদায় করে বিহিম তাদেরকে নিয়ে বিহিম তাদেরকে নিয়ে সাল্লা ইউসাল্লি আসসালাতু সালাত আদায় করা এটাও ভাবে তার ফেলের লিউসাল্লিয়া ইউসাল্লি সে সালাত আদায় করবে করছে করে লি হারফুল জার আসার কারণে লিউসাল্লিয়া কারণ লি হারফুল জারের পরে একটা আন উজ্জ আছে তাহলে কদ্দামাল কওম আলিমাহুম লিউসাল্লিয়া বিহিম লোকজন তাদের আলিমকে সামনে এগিয়ে দিলেন তাদেরকে নামাজ পড়ানোর জন্য তাদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য মানে তাদেরকে নামাজ পড়ানোর জন্য ফাতাকদ্দামাল আলিমু ইলাল মুসাল্লা ফা তখন তাকদ্দামা এগিয়ে গেলেন আল আলিমু আলিম ইলাল মুসাল্লা মুসল্লার দিকে তখন আলিম মুসল্লাই এগিয়ে গেলেন এখানে তাকদ্দামা আত তাকদ্দুমু ভাবে তাফাউল থেকে তাকদ্দামা আত তাকদ্দামু আত তাকদ্দুমু আগে বেড়ে যাওয়া আগে এগিয়ে যাওয়া কি এগিয়ে গেলেন আল আলিমু আলিম আলিম ফাইল হওয়ার কারণে মারফু আলিমু ইলাল মুসল্লা মুসল্লাই ওয়াসাল্লা এবং সালাত আদায় করলেন বিল কওমি লোকদেরকে নিয়ে ওয়াসাল্লা বিল কওমি এবং লোকদেরকে নামাজ পড়লেন এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি আগেও বলেছি লিউসাল্লিয়া দেখেন এখানে লিউসাল্লিয়া ইয়াটার নিচে কিন্তু নুকতা আছে মুসল্লা সল্লা এখানেও কিন্তু একটা ইয়া আছে সেই ইয়াটাই কিন্তু নুকতা নাই এই পার্থক্যটা কেন হয়েছে লিউসাল্লিয়া আমি কিন্তু ইয়াটা উচ্চারণ করছি তাই নুকতা আছে মুসল্লা এই ইয়াটা কিন্তু উচ্চারিত হচ্ছে না সল্লা এই ইয়াটা উচ্চারিত হচ্ছে না কিন্তু এখানে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য ইয়াটা রয়ে গেছে মূলত কি ছিল সল্লায়া ছিল ফা আলা আল্লামা কদ্দামা সল্লায়া সবইভাবে তার ফেলে সল্লায়া লাস্টে ইয়া আছে না ইয়া এবং ওয়াও ওয়াও ইয়া এবং হামজা এই তিনটা হলো আরবি ভাষার প্রবলেম্যাটিক ওয়ার্ড বা প্রবলেম্যাটিক লেটার যা বিভিন্ন সময় পরিবর্তন হয়ে যায় এগুলো এগুলোকে বলা হারফ আল হরুফুল হরুফুল আইল্লাতি এগুলোকে বলে আহরুফু আইল্লাতিন ইল্লাতের হারফ ওয়াও আলিফিয়া এগুলো পরিবর্তন হয়ে যায় তাই অসল্লা হয়ে গেছে ইনশাল্লাহ এই পরিবর্তন হয়ে কেমনে কি হয় এটাকে আমরা বলি সার্ফে আমরা এটা এইসব নিয়ে আলোচনা করি আর কি ইনশাল্লাহ তখন আমরা এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব قدم القوم عالمهم ليصلي بهم فتقدم العالم الى المصلى وصلى بالقوم সম্প্রদায় তাদের আলিমকে নামাজ পড়ানোর জন্য সামনে এগিয়ে দিলেন তখন আলিম মুসল্লায় এগিয়ে গেলেন এবং লোকদেরকে নামাজ পড়লেন লোকদেরকে নামাজ পড়লেন মানে লোকদেরকে নামাজ পড়ালেন আল মুজাহিদু শুজাউ ইতাকদ্দামু ইলাল আমামি ওয়া ইযরিবু বিসাইফিহি আল আনাকা ওয়া ইয়াকাতিলু হাত্তা ইয়াকাতিলু হাত্তা নাসরি আও শাহাদাতি হাত্তা নাসরি আও শাহাদাতি নাসরি কেন হাত্তা কি হরফুল জার হরফুল জার কয়টি বাওতাও কাপলামু ওয়াও মুজু মুসকালা রুব্বা হাশা মিন আদাফি আনা আলা হাত্তা ইলা ইলা যেমন একটি হরফুল জার হাত্তা একটি হরফুল জার হাত্তা মানেও জন্য যা পরবর্তী শব্দে জার দান করে তাই হাত্তা নাসরি আও শাহাদাতি মানে ইলা নাসরি আও শাহাদাতি পুরো বাক্যটার অর্থ কি দাঁড়ায় আল মুজাহিদু সুজা ও সাহসী মুজাহিদ
এত কদ্দামু এগিয়ে যায় অগ্রসর হয় সামনে এগিয়ে যাও অগ্রসর হও আত্মা কদ্দামু এত কদ্দামু অগ্রসর হয় ইলাল আমামি সামনের দিকে মানে সম্মুখে সামনের দিকে মানে সম্মুখে সাহসী মুজাহিদ সম্মুখে এগিয়ে যায় বা অগ্রসর হয় ওয়ায়াদরিবু এবং আঘাত করে বিসাইফিহি তার তরবারি দ্বারা আল আনাকা গর্দান সমূহকে অনুকুন মানে গলা বহুবচন আনাকুন ওয়ায়াদরিবু বিসাইফিল আনাকা এবং তার তরবারি দ্বারা গর্দান উড়িয়ে দেয় ওয়াকাতিলু এবং লড়াই করতে থাকে হাত্তান নাসরি বিজয় পর্যন্ত আউশ শাহাদাতে কিংবা শাহাদত পর্যন্ত সে হয়তো নিজের শাহাদত বরণ করে নয়তো বিজয় অর্জন পর্যন্ত সে লড়াই করতে থাকে ওয়াকাতিলু হাত্তান নাসরি আউশ শাহাদাতে বিজয় কিংবা শাহাদত পর্যন্ত সে লড়াই করতে থাকে বাদা আন হাদারা দাইফু কদ্দামা সাহিবুল বাইতি ইলাইহি শারাবান বারিদান বাদা মানে পরে বাদান হাদারা উপস্থিত হওয়ার পরে উপস্থিত হওয়া আরবি কি আল হুদুরু উপস্থিত হওয়া আল হুদুরু কিন্তু এখানে হাদারা উপস্থিত হয়েছে তাহলে উপস্থিত হওয়ার অর্থটা কোথেকে আসছে এই যে আনের কারণে আনটা কি করে পরবর্তী ফাইলকে মাসদারে রূপান্তর করে তাহলে বাদান হাদারা দয়ফু মেহমান উপস্থিত হওয়ার পরে বাদান হাদারা দয়ফু মেহমান উপস্থিত হওয়ার পরে কদ্দামা পরিবেশন করলেন কদ্দা মানে এগিয়ে দেওয়া এখানে কি অর্থ পরিবেশন করলেন কে সাহিবুল বাইতি ঘরের মালিক মানে গৃহকর্তা ইলাইহি তার সামনে তার দিকে মানে কি তার সামনে পরিবেশনের ক্ষেত্রে সামনে বলি বাংলায় আর পেশ করা হলে বা এগিয়ে দেওয়া হলে তার দিকে বলি তো আমরা যেহেতু কদ্দামার অর্থ করছি পরিবেশন করা তাহলে ইলাইহি মানে বলবো তার সামনে বলার দ্বারা আমি এবার আমামা বলতে পারবো না কারণ কদ্দামা ফেলের সুলাই হলো ইলা কদ্দামা সাহিবুল বাইতি ইলাইহি গৃহকর্তা তার সামনে পেশ করলেন শারাবান বারিদান শীতল শরবত শারাবান মানে শরবত শারাবান বারিদান শীতল পানীয় পানীয় তো শরবত শীতল পানীয় পরিবেশন করলেন অথবা তার দিকে শীতল পানি এগিয়ে দিলেন যেটা এখানে আছে এটাও ঠিক আছে তার দিকে অর্থ আসলো কদ্দামা শাব্দিক অর্থও থাকলো আবারও বলছি বাদ আন হাদারা দাইফু কদ্দামা সাহিবুল বাইতি ইলাইহি শারাবান বারিদান মেহমান উপস্থিত হওয়ার পরে গৃহকর্তা তার দিকে শীতল পানীয় এগিয়ে দিলেন ইন্নাল ওয়াক্ত ইয়া আখি লা ইয়ান্তাযিরু আহাদান ওয়া লা ইয়ারহামু আহাদান ইন্নাল ওয়াক্ত নিশ্চয় সময় ইয়া আখি হে ভাই ইন্নাল ওয়াক্ত ইয়া আখি নিশ্চয় সময় হে ভাই লা ইয়ান্তাযিরু আহাদান কারো জন্য অপেক্ষা করে না ইন্নাল ওয়াক্ত ইয়া আখি লা ইয়ান্তাযিরু আহাদান নিশ্চয় সময় হে ভাই কারোর জন্য অপেক্ষা করে না ওয়ালা ইয়ারহামু আহাদান এবং কারোর প্রতি দয়া করে না যার প্রতি দয়া করা কারোর প্রতি মানে আলা আহাদিন মনে হচ্ছে আলা একটা যুক্ত হবে কিন্তু দেখুন আরবিতে কিন্তু লা ইয়ারহামু আহাদান আলা যুক্ত হয়নি তার মানে হলো বাংলায় প্রতি অর্থ করলেও আর রাহমাতু ফাইনের পরে সরাসরি মাফুল বি হিসাবে শব্দটি আসে এখানে হারফুল যার যুক্ত হয় না বুঝতে পেরেছি ইন্নাল ওয়াক্ত ইয়া আখি নিশ্চয় সময় হে ভাই লা ইয়ান্তাযিরু আহাদান কারো জন্য অপেক্ষা করে না লা ইয়ান্তাযিরু আহাদান কারো জন্য অপেক্ষা করে না ওয়ালা ইয়ারহামু আহাদান এবং কারোর প্রতি দয়া করে না যখন কারোর জন্য লা ইয়ান্তাযিরু লি আহাদিন কিন্তু আমরা বলছি না লা ইয়ান্তাযিরু আহাদান বলছি যার জন্য অপেক্ষা করো আমি তোমার জন্য অপেক্ষা করছি আন্তাযিরুক আমি তোমার জন্য অপেক্ষা করছি দেখুন আন্তাযিরুকা লাকা কিন্তু আমি বলছি না এটা হলো আল ইনতিজারু সরাসরি ব্যবহৃত হয় হ্যাঁ তারপর পরবর্তী বাক্য ফালা ফা সুতরাং লা তুদিয়া তুমি নষ্ট করো না আল ইদাআতু আদা ইদিয়া আল ইদাআতু নষ্ট করা ফালা তুদিয়া তুমি নষ্ট করো না আওকাতাকাল গালিয়াতা তোমার মূল্যবান সময়সমূহ তাহলে ইন্নাল ওয়াক্ত ইয়া আখি লা ইয়ান্তাযিরু আহাদান ওয়া লা ইয়ারহামু আহাদান ফালা তুদিয়া আওকাতাকাল গালিয়াতা হে ভাই নিশ্চয় সময় কারোর জন্য অপেক্ষা করে না এবং কারোর প্রতি দয়া করে না সুতরাং তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করো না কুন না শেতন তুমি উদ্যমী হও কুন তুমি হও না শেতন উদ্যমী অতা কদ্দাম এবং এগিয়ে যাও ফি তরিকিল হায়াতি জীবনের পথে ফি তরিকিল হায়াতি জীবনের পথে এগিয়ে যাও বিনাশাতিন উদ্যমতার সাথে বিমানের সাথে না কিন্তু তাকদ্দাম ফেলের পরে এসেছে বিমান এখানে সাথে অর্থ বোঝাচ্ছে বিনাশাতিন উদ্যমতার সাথে আবারও বলছি কুন্না শীতন ওয়া তাকদ্দাম ফি তরিকিল হায়াতি বিনাশাতিন তুমি উদ্যমী হও এবং জীবনের পথে উদ্যমের সাথে বা উদ্যমতার সাথে এগিয়ে যাও
فَإِنَّ النَّجَاحَ يَنْتَظِرُكَ فِي آخِرِ الطَّرِيقِ فَإِنَّ فَا كَنُنَا إِنَّ النَّجَاحَ نِشْچَوِ شَفُلُوتَ نَجَاحٌ شَفُلُوتَ يَنْتَظِرُكَ تُمَارَ أَبْيَكْهَا كُرْتْشِ تُمَارَ جُنَّو أَبْيَكْهَا كُرْتْشِ كُتْهَي يَنْتَظِرُكَ تُمَارَ جُنَّو أَبْيَكْهَا كُرْتْشِ فِي آخِرِ الطَّرِيقِ পথের শেষে নিশ্চয়ই সফলতা তোমার জন্য পথের শেষে অপেক্ষা করছে আমওয়াজুল বাহরি সমুদ্রের ঢেউগুলো মাউজুন বহুবচন আমওয়াজুন ঢেউ উত্তাল মাউজুন মানে ঢেউ আমওয়াজুল বাহরি সমুদ্রের ঢেউগুলো কাআন্নাহা জানসা জিবালুন পাহাড় জাবালুনের বহুবচন জিবালুন পাহাড় আমওয়াজুল বাহরি কাআন্নাহা জিবালুন এখান থেকে আমরা কাআন্নার ব্যবহারটা লক্ষ্য করব খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করি আমওয়াজুল বাহরি সমুদ্রের ঢেউগুলো যেন এমন কাআন্নাহা জিবালুন যেন তা পাহাড় সমুদ্রের ঢেউগুলো যেন এমন যেন সেগুলো পাহাড় ওয়াতালাবু হাযিহিল আমওয়াজু আর এই ঢেউগুলো খেলা করছে তালাবু খেলা করছে হাযিহিল আমওয়াজু এই ঢেউগুলো বিসসুফুনি জাহাজগুলোর সাথে জাহাজগুলো নিয়ে খেলা করছে মানে জাহাজগুলোর সাথে খেলা করছে জাহাজগুলো নিয়ে খেলা করছে মানে কি আনে আল্লাহ আবু মাকা আমি তোমার সাথে খেলা করছি এটা ঠিক আছে তুমিও প্লেয়ার আমিও প্লেয়ার আর একটা হলো পুতুল নিয়ে খেলা করা পুতুল দিয়ে মানুষ যেমন খেলা করে এক পক্ষ নিষ্ক্রিয় ঠিক একইভাবে জাহাজগুলো নিয়ে খেলা করছে কিন্তু বাংলায় এখানে অর্থ করছে জাহাজগুলোর সাথে এমনভাবে খেলা করছে জাহাজগুলো নিয়ে বললেই সবচেয়ে সুন্দর হতো আসলে হ্যাঁ এখানে একটু বাংলায় অনুবাদের ক্ষেত্রে একটু আর সতর্কতা অবলম্বন করা জরুরি ছিল ওয়াতালা আবু হাযিল আমওয়াজু আর এই ঢেউগুলো খেলা করে খেলা করছে বিসসুফুনি জাহাজগুলো নিয়ে কাআন্নাহা যেন সেগুলো আওরাকুন কিছু কাগজ ওরাকতুন বহুবচন আওরাকুন ওরাকুন বহুবচন আওরাকুন মানে কাগজ সাকতা যেগুলো পড়ে গেছে আওরাকুন নাকি না মাসুফ এমন কিছু কাগজ সাকতা যেগুলো পড়ে গেছে আর বাহরে সমুদ্রের উপরে বা সমুদ্রে যে জাহাজগুলো সমুদ্রের বুকে চলছে সেই জাহাজগুলোকে নিয়ে এমনভাবে খেলা করছে যে যেন এগুলো কিছু কাগজ যা সমুদ্রে পড়ে গেছে আবার বলছি আমওয়াজুল বাহরি কাআন্নাহা জিবালুন ওয়াতালা আবু হাযিহিল আমওয়াজু বিসসুফুনি কাআন্নাহা আওরাকুন সাকাতাত আলাল আরদি সমুদ্রের ঢেউগুলো যেন এমন যেন তা সেগুলো পাহাড় অথবা সমুদ্রের ঢেউগুলো যেন পাহাড় আর এই ঢেউগুলো জাহাজগুলো নিয়ে এমনভাবে খেলা করছে যেন সেগুলো কাআন্নাহা যেন সেগুলো কিছু কাগজ যা সমুদ্রে পড়ে গেছে লা ইউহিব্বুল্লাহু আল্লাহ পছন্দ করেন না কুলুবান এমন সব হৃদয়কে কলবুন বহুবচন কুলুবান আল্লাহ পছন্দ করেন না এমন সব হৃদয়কে অথবা আল্লাহ ভালোবাসেন না এমন সব হৃদয়কে কুলুবান নাকের মাউসুফ এমন সব হৃদয় তাখলু যা খালি থাকে মিন খশিয়াতিল্লাহি আল্লাহর ভয় থেকে মানে যে অন্তরে আল্লাহর ভয় নেই তাহলে লা ইউহিব্বুল্লাহু কুলুবান তাখলু মিন খশিয়াতিল্লাহি আল্লাহ ভালোবাসেন না এমন সব হৃদয়কে যা আল্লাহর ভয় থেকে খালি থাকে ওয়ায়ুনান এবং এমন সব চক্ষুকে কুলুবানের উপর আত হয়েছে ওয়াও দ্বারা কুলুবানের উপর আত হয়েছে আমরা জানি ওয়াওকে বলা হয় হারফুল আতফি যা আগের অংশ এবং পরের অংশ একই বাক্যের একই অন্তর্ভুক্ত হয়ে থাকে একই বিধানে অন্তর্ভুক্ত হয়ে থাকে লা ইউহিব্বু মাফউলুম বিহি কুলুবান ওয়ায়ুনানু মাফউলুম বিহি মাফউলুম বিহি হওয়ার কারণে কুলুবান মানসুব হয়েছে তাই ওয়ায়ুনানু মানসুব হয়েছে তাহলে আল্লাহ কলবকে ভালোবাসেন না আল্লাহ চক্ষুকে ভালোবাসেন না তাহলে কি দাঁড়ালো ওয়ায়ুনান এবং এমন কিছু চক্ষুকে ভালোবাসেন না লাতাব কি যেগুলো কান্না করে না লাতাব কি যেগুলো কান্না করে না মিন খশিয়াতিল্লাহি আল্লাহর ভয়ে যার ভয়ে কান্না করা হয় সেখানে মিন হারফুল যুক্ত হয় মিন খশিয়াতিল্লাহি আল্লাহর ভয়ে তাহলে লা ইউহিব্বুল্লাহু কুলুবান তাখলু মিন খশিয়াতিল্লাহি ওয়া আয়ুনান লাতাব কি মিন খশিয়াতিল্লাহি আল্লাহ ভালোবাসেন না এমন সব হৃদয়কে যা আল্লাহর ভয়ে কান্না করে না যা আল্লাহর ভয়তে খালি থাকে এবং যে এবং এমন সব চক্ষুকে যা আল্লাহর ভয়ে কান্না করে না বা কাঁদে না কাইফা কিভাবে ইয়াবুদুল ইনসানু মানুষ পূজা করে ইয়াবুদু ইবাদত করে কে ইবাদত করে আল ইনসানু মানুষ আল্লাহ আল্লাহর সাথে আমরা ইবাদত শব্দের ইবাদত অর্থই করি কিন্তু অন্য কোনো বস্তুর ক্ষেত্রে বাংলায় আমরা পূজা শব্দ প্রয়োগ করি তো কাইফা ইয়াবুদুল ইনসানু মানুষ কি করে ইবাদত করে বা মানুষ কিভাবে পূজা করে আসনামান এমন সব মূর্তির নাকি না মাসুফ সোনামুন বহুবচন আসনামুন ইয়াবুদুল মাফউলুম বিহি হওয়ার কারণে নাসব হয়েছে আসনামান পূজা করে কার এমন সব মূর্তির মূর্তিগুলো কে পূজা করে শাব্দিক অর্থ আসনামান মাফউলুম বিহি কিন্তু আমরা বাংলায় বলি মূর্তির পূজা করে আসনামান এমন সব মূর্তির সোনা আহা যেগুলো সে তৈরি করেছে বিয়াদিহি নিজ হাতে তার হাত দ্বারা মানে নিজ হাতে তার হাত দ্বারা মানে কি নিজ হাতে
হাতে বলার কারণে আবার ফিয়াদি যেন না বলি, বুঝতে পেরেছি? ফিয়াদি বলা যাবে না, হাতে মানে হাত দ্বারা। তাহলে কাইফা ইয়াবুদুল ইনসানু আসনামান সানাআহা বিয়াদিহি, কিভাবে মানুষ কিভাবে এমন সব মূর্তির পূজা করে যেগুলো সে নিজ হাতে তৈরি করেছে। ওয়াহিয়া হিজারাতুন লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, ওয়াহিয়া আর সেগুলো হিজারাতুন এমন সব পাথর, লা তাতাকাল্লামু যা কথা বলতে পারে না, ওয়া লা তাসমাউ এবং শুনতে পায় না, লা তাতাকাল্লামু কথা বলে না, ওয়া লা তাসমাউ এবং শোনে না, মানে ওয়াহিয়া হিজারাতুন লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, আর সেগুলো পাথর, না কথা বলে আর না শুনে, লা তাতাকাল্লামু না কথা বলে আর না শুনে। তারপরে লা তুতি, তুমি দিও না, হুব্বাকা তোমার ভালোবাসা, লা তুতি তুমি দিও না, হুব্বাকা তোমার ভালোবাসা, লিরাজুলিন এমন কোন লোককে, লা ইয়তি যে দেয় না, আতা ইয়তি আল ইয়তাউ দাও, হুব্বাহু তার ভালোবাসা, লিল্লাহি আল্লাহকে। তাহলে লা তুতি হুব্বাকা লিরাজুলিন লা ইয়তি হুব্বাহু লিল্লাহ, তুমি তোমার ভালোবাসা এমন লোককে দিও না যে তার ভালোবাসা আল্লাহকে দেয় না। লা তুতি হুব্বাকা লিরাজুল লা ইয়তি হুব্বাহু লিল্লাহ, তুমি তোমার ভালোবাসা এমন লোককে দিও না যে তার ভালোবাসা আল্লাহকে দেয় না। কদ্দিম, তুমি পেশ করো, কদ্দাম কদ্দিম ও তাকদিম পেশ করো, কদ্দিম তুমি পেশ করো, আই হুয়া তালিবু হে ছাত্র, কদ্দিম আই হুয়া তালিবু হে ছাত্র, তুমি পেশ করো, আওরাক আল ইলতিহাকি ভর্তির কাগজপত্র, আওরাকুনের বহুবচন আওরাকুন আমরা বলেছি কাগজ, তাহলে আওরাকুন বহুবচন মানে কি কাগজপত্র, কিসের কাগজপত্র, আওরাক আল ইলতিহাকি, ইলতিহাকি শুধু যে আলিফটা আছে এটা হামজাতুল আসল মিলিয়ে পড়ার সময় উচ্চারিত হয় না, ভাবে ইফতেহারের প্রতিটা হামজার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আওরাক আল ইলতিহাকি ভর্তির কাগজপত্র, কেমন কাগজপত্র, আর দরুরিয়াতা, আওরাকুনের সিফাত আর দরুরিয়াতা, আওরাকা হয়েছে কেন, কদ্দিম ফেলের মাফুলুম বিহার কারণে, আওরাকা মাফুলুম বিহার কারণে নাসব, এই জন্য তার সিফাতেও নাসব হবে দরুরিয়াতা। তাহলে কদ্দিম আইয়ুহাত তালিবু আওরাক আল ইলতিহাকি দরুরিয়াতা, হে ছাত্র তুমি পরীক্ষার জরুরি কাগজপত্রগুলো পেশ করো, কোথায়, ইলা মাকতাবি, মাকতাব মানে অফিস, ইলা মাকতাবি মুদিরিল মাদ্রাসাতি, মাদ্রাসার পরিচালকের অফিসে। তাহলে কদ্দিম আইয়ুহাত তালিবু আওরাক আল ইলতিহাকি দরুরিয়াতা ইলা মাকতাবি মুদিরিল মাদ্রাসাতি, হে ছাত্র তুমি ভর্তির জরুরি কাগজপত্র মাদ্রাসার পরিচালকের অফিসে পেশ করো। লা তাকুল তুমি বলো না, লা তাকুল তুমি বলো না, কালামান এমন কোনো কথা, অথবা কোনো কথা বলো না, লা তাকুল কালামান তুমি কোনো কথা বলো না, কবলা আন তাআলামা জানার পূর্বে, আনসি হাতি তার স্বাস্থ্য সম্পর্কে। তাহলে লা তাকুল কালামান কবলা আন তাআলামা আনসি হাতি, তার স্বাস্থ্য সম্পর্কে জানার আগে কোনো কথা বলো না। আনফিক তুমি খরচ করো, আনফিক তুমি খরচ করো, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, বিসখাইন উদারতার সাথে, বিমানের সাথে না কিন্তু খরচের সাথে বি যখন যুক্ত হবে, এবার এই বিগুলো আমরা জায়গায় জায়গায় সাথে অর্থ করি, কিন্তু আনফিক ফি সাবিলিল্লাহি বিসখাইন তুমি আল্লাহর রাস্তায় উদারতার সাথে খরচ করো, সখাউন মানে উদারতা, আর সাখিউন উদার বা দানশীল, আনফিক ফি সাবিলিল্লাহি বিসখাইন তুমি আল্লাহর রাস্তায় উদারতার সাথে খরচ করো, ইয়া সাদিকি হে আমার বন্ধু, ইয়া সাদিকি হে আমার বন্ধু, লিমাদা কেন, লিমাদা কেন, কদ্দামতা তুমি পেশ করেছো, হাদিহিল আওরাকা এই কাগজগুলো, লিমাদা কদ্দামতা হাদিহিল আওরাকা কেন তুমি এই কাগজগুলো পেশ করেছো, ইলা মুদিরিল মাদ্রাসাতি মাদ্রাসার পরিচালকের কাছে, লিমাদা কদ্দামতা হাদিহিল আওরাকা ইলা মুদিরিল মাদ্রাসাতি কেন তুমি এই কাগজগুলো মাদ্রাসার পরিচালকের কাছে পেশ করেছ, কদ্দাম তুহা আমি সেগুলো পেশ করেছি, লিআল তাহকা ভর্তি হওয়ার জন্য, বি মাদ্রাসাতিহি তার মাদ্রাসায়, যেখানে ভর্তি হওয়া হয় তার সাথে বি হরফু জারি যুক্ত হয়, তার মানে আল ইলতিহাক ও ফাইল আসলা হলো বি, তাহলে কদ্দাম তুহা লিআল তাহকা বি মাদ্রাসাতিহা আমি তার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য পেশ করেছি। কাইফা কিভাবে, আন্তাজিরু আমি অপেক্ষা করব, আল উতলাতা ছুটির জন্য, কাইফা আন্তাজিরুল উতলাতা আমি কিভাবে ছুটির অপেক্ষা করব, লিআযহাবা যাওয়ার জন্য, ইলা বাইতিল কারিয়াতি গ্রামের বাড়িতে, লিআযহাবা ইলা বাইতিল কারিয়াতি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, আর কিসের জন্য, ওয়াও হারফুল জার যুক্ত, হারফুল আজ যুক্ত হয়েছে মানে কি পরবর্তী অংশটা আযহাবার উপরে আজ হয়েছে, গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, আর কিসের জন্য, ওয়া আলকা সাক্ষাৎ করার জন্য,
দেখুন যে আলকা এখানে তো ইয়া ইয়াটা উচ্চারিত হচ্ছে না, তাই এই ইয়াটি নিচে নোক্তা নাই, আবি এখানে নোক্তা আছে কারণ ইয়াটা উচ্চারিত হচ্ছে। এই বিষয়টা খুব লক্ষ্য রাখা দরকার আমাদের আলকা সাক্ষাৎ করার জন্য। মূলত আলকা কি ছিল বাবা সামি আসমুল্লাহকে আলকা আল আবু আল কয়ু ছিল, এই যে লাস্টে ইয়া আছে ইয়াটা তালিল করে, এটাকে তালিল বলি আমরা, রূপান্তর যে হচ্ছে এটাকে আমরা বলছি তালিল, কি বলছি তালিল ইনশাল্লাহ। ওয়াও আলিফিয়া, ওয়াও আলিফিয়া কিন্তু তিনটা হরফ, কি কি ওয়াও আলিফিয়া আহরুফ আইল্লাতিন, এই তিনটাকে বলে হরফ আইল্লাত, আমরা পড়বো ইনশাল্লাহ। এই যে এই তিনটা হরফ বিভিন্ন সময় শব্দের মধ্যে আসলে পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তনের নিয়ম কারণটা আমরা বলছি তালিল, কি বলছি তালিল। তাহলে অল ক এবং সাক্ষাৎ করার জন্য আবি ওয়া উম্মি আমার আব্বা এবং আমার আম্মার সাথে, এবার একসাথে বলি কুনতু আনতাদিরুল উতলাতা লি আযহাবা ইলা বাইতিল ক্বরিয়াতি ওয়া আলকা আবি ওয়া উম্মি, আমি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এবং আমার বাবা মার সাথে সাক্ষাৎ করার জন্য ছুটির অপেক্ষা করছিলাম। কানাত আমেরিকাল খবিথাতু, খবিস আমেরিকা, কানাত মানে ছিল, ফেলে মুদারের শুরুতে যখন আসে তখন ভিন্ন অর্থ দেয়, করতো খেতো জাতীয় অর্থ দেয়, আমরা বলেছি কানাত আমেরিকাল খবিথাতু তান্তাদিরু, খবিস আমেরিকা অপেক্ষা করছিল, আল ইনতিজার অপেক্ষা করা, কানাত আমেরিকাল খবিথাতু তান্তাদিরু, খবিস আমেরিকা অপেক্ষা করছিল, কিসের অপেক্ষা আল ফুরসাতা সুযোগের অপেক্ষা করছিল, ফুরসাতুন মানে সুযোগ, কানাত আমেরিকাল খবিথাতু তান্তাদিরুল ফুরসাতা, খবিস আমেরিকা সুযোগের অপেক্ষা করছিল, কিসের জন্য, লিল হুজুমি আক্রমণ করার জন্য, হামলে হামলে পড়ার জন্য, হাজামা ইয়াহজুমু বাবি নাসর আনসুরু, আল হুজুমু আক্রমণ করা, আল হুজুমু আক্রমণ করা, হামলে পড়া বা হামলা করা, যার উপর হামলা করা হয় তার শুরুতে আলা হরফুজা যুক্ত হয়, হাজাম তো আলাইকা, আমি তোমার উপর হামলে পড়লাম, হাজাম আল ফরসু আল আল বাকরাতি, হাজাম আল আসাদু আল আল বাকরাতি, সিংহ গাভীর উপর হামলে পড়লো বা সিংহ গাভীকে হামলা করলো, তাহলে লিল হুজুমি আক্রমণ করার জন্য আলা আফগানিস্তানা আফগানিস্তানে ওয়াল ইরাকি এবং ইরাকে, ইরাকের শুরুতে আলিফলাম যুক্ত হয় তাই যার হয়েছে কাসরা হয়েছে, যার হয়েছে কাসরা দ্বারা, আর আফগানিস্তানে শুরুতে আলিফলাম যুক্ত হয় না গায়রুল মুনসারিফ, তাই যার হয়েছে ফাতহা দ্বারা। একসাথে বলি কানাত আমেরিকাল খবিথাতু তান্তাজিরুল ফুরসাতা লিল হুজুমি আলা আফগানিস্তানা ওয়াল ইরাকি, খবিস আমেরিকা আফগানিস্তান এবং ইরাকে হামলা করার জন্য সুযোগের অপেক্ষা করছিল। শাহাদতু আমি অবলোকন করেছি, আমি দেখেছি, আল মুশাহাদাতু বাবে মুফাআলা থেকে শাহাদা ইউশাহিদু, আল মুশাহাদাতু দেখা অবলোকন করা, শাহাদতু আমি অবলোকন করেছি দেখেছি, মিন নাফিজাতি তাইরাতি বিমানের জানালা দিয়ে, মিন নাফিজাতি তাইরাতি বিমানের জানালা দিয়ে, মান্দরাল আরদি পৃথিবীর দৃশ্য, মান্দরন মানে দৃশ্য, শাহাদতু দেখেছি কোন বস্তুটি, মান্দরাল আরদি, মান্দর মাফুলুম বিহর কারণে মানসু হয়েছে, মান্দরাল আরদি পৃথিবীর দৃশ্য, শাহাদতু মিন নাফিজাতি তাবিলাতি সরি শাহাদতু মিন নাফিজাতি তাইরাতি মান্দরাল আরদি, আমি বিমানের জানালা দিয়ে পৃথিবীর দৃশ্য দেখেছি, ফাকা ফা তখন কানাতিল আনহারু নদীগুলো যেন ছিল এমন, নদীগুলো ছিল যেন এমন, কা আন্না এসেছে তার শুরুতে, দেখুন কা আন্নার ব্যবহারটা, ফকানাতিল আনহারু তখন নদীগুলো ছিল যেন এমন, কা আন্না যেন সেগুলো খুয়ুতুন তবিলাতুন লম্বা লম্বা সুতা, খয়তুনের বহুবচন খুয়ুতুন সুতা, তবিলাতুন লম্বা, নদীগুলো এত সরু এত চিকন ছিল এত উপর থেকে যেন এগুলো লম্বা লম্বা সুতা, ওয়াল জিবাল ওয়াকানাতিল জিবালুল আলিয়াতু আর উঁচু উঁচু পাহাড়গুলো ছিল, জিবালুল আলিয়াতু উঁচু উঁচু পাহাড়গুলো ছিল, উঁচু উঁচু কেন বলছি, জামালুন এখানে বহু বচন ব্যবহৃত হয়েছে, জিবা আলম একটা পাহাড় না, তাই উঁচু উঁচু পাহাড় বললে বহু বচন অনেকগুলো পাহাড় বোঝা যায়, উঁচু পাহাড়গুলো ছিল শাব্দিক অর্থ কি, ওকানাতিল জিবালুল আলিয়াতু উঁচু পাহাড়গুলো ছিল মানে উঁচু উঁচু পাহাড় ছিল, সাগীরাতান জিদ্দান খুব ছোট, সাগীরাতান জিদ্দান খুব ছোট, ফাকানাতিল আনহারু কাআন্নাহা খুয়ুতুন তাবিলাতুন ওয়াকানাতিল জিবালুল আলিয়াতু সাগীরাতান জিদ্দান, তখন নদীগুলো ছিল যেন লম্বা সুতা আর পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড়গুলো ছিল খুবই ছোট। এবার আমরা ইনশাআল্লাহ বাংলা থেকে আরবি করব, প্রথম বাক্য সাহাবাদের যুগে তাদের হৃদয়গুলো ছিল স্বচ্ছ, দেখুন সাহাবাদের যুগে ফি জামানে সাহাবাতি হওয়ার কথা, তো এটা আসতে পারে তাদের হৃদয়গুলো কুলুবুহুম হওয়ার কথা, তো যদি আমরা বলি কানা কুলুবুহুম ফি জামানে সাহাবাতি তাহলে অসুন্দর হয়, হুম মানে কারা, সাহাবারা, তো সাহাবার শব্দ পরে এসেছে, এই জন্য সাহাবাদের যুগে
এখানে আমরা তাদের যুগে বলবো, আর তাদের হৃদয়গুলো এখানে আমরা বলবো সাহাবাদের হৃদয়গুলো। কেন? কারণ সাহাবাদের হৃদয়গুলো শব্দটা আরবিটা আগে আসবে। দমির তো বোঝানোর জন্য কাকে বোঝাচ্ছে সেই সম্পর্কে একটা ইন্ডিকেট আগে থাকতে হবে, ইন্ডিকেশন থাকতে হবে। তো সাহাবাদেরকে তাদের হৃদয়গুলো কুলুবহুম যদি আমি বলি, তাহলে এর আগে তাদের বলতে কারা? সাহাবারা। সাহাবাদের কথা উল্লেখ আছে নাই, তো তাদের নাম বলে আমাকে এখানে সাহাবাদের হৃদয় বলতে হবে। সাহাবাদের হৃদয়গুলো ছিল কানাত কুলুবুস সাহাবাতি, কি ছিল? স্বচ্ছ, সাফিয়াতান। কানাত ফিল নাকিস, তার খবর কিনা সব দেয় তাই সাফিয়াতান, সাফিন সাফিয়াতুন স্বচ্ছ, মা উন নাহরি সাফিন জিদ্দান, নদীর পানিগুলো খুব স্বচ্ছ। আমরা পড়েছি ইশওয়ার বিশিখির প্রথম খণ্ডে, কানাত কুলুবুস সাহাবাতি সাফিয়াতান, সাহাবাদের হৃদয়গুলো ছিল খুব স্বচ্ছ তাদের যুগে। সাহাবাদের যুগে মানে কি? তাদের যুগে, ফি জামানিহিম। তারপর সুম্মা, মানুষের হৃদয়গুলো সরাত, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সরাত হয়ে গেছে, সরাত মানুষের হৃদয়গুলো কুলুবুন নাস, কি নষ্ট পারবে কি? ফাসিদাতান, সরাত একটি ফেলে নাকেস, তার খবর কি নসব দেয় তাই ফাসিদাতান, নষ্ট হয়েছে। সাহাবাদের যুগে তাদের হৃদয়গুলো ছিল স্বচ্ছ, তারপর মানুষের হৃদয়গুলো নষ্ট হয়ে গেছে। কানাত কুলুবু সাহাবাতি সাফিয়াতান ফি জামানিহিম সুম্মা সরাত কুলুবুন নাস ফাসিদাতান, কানাত কুলুবু সাহাবাতি সাফিয়াতান ফি জামানিহিম সুম্মা সরাত কুলুবুন নাস ফাসিদাতান। নিঃসন্দেহে ইন্না নেক আমলগুলো, আল আমাল আস সালিহাতা, ইন্না তার ইসমকে নসব দেয়, ইন্নাল আমাল আস সালিহাতা, ইন্নাল আমাল আস সালিহাতা, নিশ্চয় নেক আমলগুলো তোমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে, নিয়ে যাবে। তা ধাবু বিকা, যাওয়ার বিকি আদাহাবু, তোমাকে নিয়ে যাবে। তা ধাবু বিকা, আমলুনের বহুবচন আমায়লুন, যখন এটি বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে তখন সেটি মুয়ান্নাস হিসাবে ব্যবহৃত হয়, এক বচন মুয়ান্নাস, আমরা জেনেছি ওয়াহিদ মুয়ান্নাস। তাই কি বলছি? তা ধাবু, এধাবু বলছি না, কি বলছি? তা ধাবু, তোমাকে নিয়ে যায় কোথায়? জান্নাতের দরজায়, ইলা বাবিল জান্নাতি, জান্নাতের দরজায়, ইলা বাবিল জান্নাতি, নিশ্চয় নেক আমলগুলো তোমাকে জান্নাতের দরজায় নিয়ে যায়। ইন্নাল আমাল আস সালিহাতু তাযহাবু বিকা ইলা বাবিল জান্নাতি, এই নষ্ট কলমগুলো তোমাকে ছুরি ছাড়া জবাই করতে চায়, জবাই করতে চায় কে? কে চায়? এই নষ্ট কলমগুলো। তাহলে কলমের বহুবচন কি আকলা? এমন যখন এটি বহুবচন হিসেবে ব্যবহৃত হবে তখন চাই ইউরিদু হবে না তুরিদু হবে? তুরিদু হবে, মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হবে, কারণ কলমনে বহুবচন ব্যবহৃত হয়েছে। তাহলে এই নষ্ট কলমগুলো চায় তুরিদু হাদিল আকলামুল ফাসিদাতু, তুরিদু হাদিল আকলামুল ফাসিদাতু, কি করতে চায়? তোমাকে ছুরি ছাড়া জবাই করতে চায়, তাহলে তোমাকে জবাই করতে চায়, আনতাদ বাহাকা, আনতাদ বাহাকা, তাহলে এই নষ্ট কলমগুলো তোমাকে জবেহ করতে চায়, তুরিদু হাদিল আকলামুল ফাসিদাতু আনতাদ বাহাকা, ছুরি ছাড়া, বেগয়রি সাকিনিন, ছুরি ছাড়া, বেগয়রি সাকিনিন, এই নষ্ট কলমগুলো তোমাকে ছুরি ছাড়া জবাই করতে চাই। তুরি দুহাদিল আকলামুল ফাসিদাতু আনতাদ বাহাকা বিগাইরি সাকিনিন, আমার প্রতিপালক রব্বি আমার কাছে চান, চান আর মানে কি তলব করেন, আতলু রব্বি, আমার রব তলব করেন কার কাছে? আমার কাছে, মিন্নি, যার কাছে তলব করা হয় তার শুরুতে মিন হরফ জার যুক্ত হয়। তাহলে আমার প্রতিপালক আমার কাছে চান, আতলু রব্বি মিন্নি, যে আমি তার রাস্তায় আমার রক্ত প্রবাহিত করব, প্রবাহিত করব, সালাসিলু আসালানু প্রবাহিত হওয়া, তাহলে এখানে অর্থ প্রবাহিত করব, প্রবাহিত করা হলো আল ইসালাতু, আসালা ইউসিলু আল ইসালাতু বাবি ফাল থেকে, আসালা ইউসিলু আল ইসালাতু বাবি ফাল থেকে, তাহলে আমি প্রবাহিত করব, আন উসিলা রব চান যে আমি প্রবাহিত করব, আন উসিলা কি প্রবাহিত করব, আমার রক্ত দামি তার রাস্তায়, ফি সাবিলিহি আমার প্রতিপালক আমার কাছে চান যে আমি তার রাস্তায় আমার রক্ত প্রবাহিত করব, আতলুবু রব্বি মিন্নি আন উসিলা দামি ফি সাবিলিহি, আতলু রব্বি মিন্নি আন উসিলা দামি ফি সাবিলিহি, হে মুসলিম, হে মুসলিম আরবি হলো আইয়ুহাল মুসলিম, হে মুসলিম যোগ তো বলা হয়নি, হে মুসলিম বলা হয়েছে নাকি মূল কিতাবে হে মুসলিম যোগ আছে? যদি হে মুসলিম যোগ থেকে থাকে তাহলে আইয়ুহাল শাবুল মুসলিম হবে, আর যদি শুধু মুসলিম হয়ে থাকে তাহলে আইয়ুহাল মুসলিম হবে, বুঝতে পেরেছি? যাই হোক না কেন, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, জাহিদ ফি সাবিলিল্লাহ, এবং তোমার বুকের রক্ত দ্বারা তোমার জাতির জন্য নতুন ইতিহাস রচনা করো, রচনা করা মানে কি? লিখা, তাহলে তুমি লিখো অক্তব, রচনা করো অক্তব, কি লিখতে বলছে? নতুন ইতিহাস, তারিখন জাদিদান, কার জন্য? তোমার জাতির জন্য, লি উম্মাতিকা, তোমার বুকের রক্ত দ্বারা, বিদামি সদরিকা, তোমার বুকের রক্ত দ্বারা, বিদামি সদরিকা, তাহলে হে মুসলিম তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো এবং তোমার বুকের রক্ত দ্বারা তোমার জাতির জন্য নতুন ইতিহাস রচনা করো, আইয়ুহা শাবুল মুসলিমু জাহিদ ফি সাবিলিল্লাহি অক্তুব তারিখান জাদিদান লি উম্মাতিকা বিসামি সদরিকা,
اكتب تاريخا جديدا لامتك بدم صديقك সূর্য বরফকে বিগলিত করে, বিগলিত হওয়া দা বায়াদুবু, আর দাবু বিগলিত হওয়া, দা বায়াদুবু বা নাসরাংশ্র থেকে বিগলিত হওয়া, দা বায়াদুবু, আর বিগলিত করা বা বেফাল থেকে আদা বা ইউদিব, বিগলিত করা আদা বা ইউদিব, আর ইদা বা তো বিগলিত করা। তো তাহলে তুমি বিগলিত, সূর্য বিগলিত করে, তুদিব শামসু বরফকে বিগলিত করে, বরফ আরবি হলো আথালজা, আথালজুন বরফ, তাহলে সূর্য বরফকে বিগলিত করে, তুদি শামসু সালজা, আর হক বাতিলকে বিগলিত করে, ওয়াইদিবুল হাক্কুল বাতিলা, শামসুল মুয়ান্নাস আল মুয়ান্নাস সিমাই, তাই তুদিবু মুয়ান্নাস হয়েছে, হাক্কুল মুদাক্কার, তাই ইউদিবু মুদাক্কার এসেছে। সূর্য বরফকে বিগলিত করে আর হক বাতিলকে বিগলিত করে, তুদিবু শামসু সালজা ওয়াইদিবুল হাক্কুল বাতিলা, তুদিবু শামসু সালজা ওয়াইদিবুল হাক্কুল বাতিলা। আমি আশা করি যে আর্য আল্লাহ তোমাকে ইমানের মিষ্টতা আস্বাদন করাবেন, আমি আশা করি যে আল্লাহ আর্য আন্নাল্লাহ তোমাকে আস্বাদন করাবেন, ইউদি কুকা আদা কয়দি কল ইদা কাকু, স্বাদ চাখানো বা আস্বাদন করানো, আর দা কয়দু কয় দা কু চাখা, আমি স্বাদ চাখলাম, দুঃখ তু আমি মধুর স্বাদ চাখলাম, দুঃখ তুলা আসালা আমি তোমাকে মধুর স্বাদ আস্বাদন করালাম, আদা তোকালা আসালা, আর ইদা কত মানে আস্বাদন করানো, আর দা কয়দু দা মানে আস্বাদন করা। আমি চাই যে আল্লাহ তোমাকে আস্বাদন করান, আর জু আন্নাল্লাহ ইদি কোকা, কি আস্বাদন করান, ইমানের মিষ্টতা, হালা বাতাল ইমানি, আমি আশা করি যে আল্লাহ তোমাকে ইমানের মিষ্টতা অথবা ইমানের স্বাদ আস্বাদন করাবেন, আর জু আন্নাল্লাহ ইদি কোকা হালা বাতাল ইমানি, হকের সামনে বাতিল বিগলিত হয়ে যায়, বিগলিত হওয়া কি বলেছিলাম, দা বায়াদুবু আর দাউবু, তাহলে হকের সামনে বাতিল বিগলিত হয়ে যায়, আযুবুল বাতিলু আমামাল হাক্কি, হকের সামনে বাতিল বিগলিত হয়ে যায়, আযুবুল বাতিলু আমামাল হাক্কি, কিন্তু হক বাতিলের সামনে কখনো বিগলিত হয় না, বিগলিত হয় না কি হক, কিন্তু ওয়ালাকিন হক বিগলিত হয় না, লা আযুবুল হাক্কু বাতিলের সামনে, আমামাল বাতিল কখনো আবাদান, কিন্তু হক বাতিলের সামনে কখনো বিগলিত হয় না, ওয়ালাকিন লা আযুবুল হাক্কু আমামাল বাতিল আবাদান, ولكن لا يذوب الحق امام الباطل ابدا, পুরো বাক্য একসাথে বলতে হবে, হকের সামনে বাতিল বিগলিত হয়ে যায় কিন্তু হক বাতিলের সামনে কখনো বিগলিত হয় না, يذوب الباطل امام الحق ولكن لا يذوب الحق امام الباطل ابدا। তুমি কি জানো না যে আলা তারিফু, তুমি কি জানো না যে আলা তারিফু কুরআন তিলাওয়াত, ان তিলাওয়াত القران, তুমি কি জানো না যে কুরআন তিলাওয়াত, আলা তারিফু আন্না তিলাওয়াতাল কুরআনি কলবকে বিগলিত করে, তুদিবুল কুলুবা, তুমি কি জানো না যে কুরআন তিলাওয়াত কলবকে বিগলিত করে, আলা তারিফু আন্না তিলাওয়াতাল কুরআনি তুদিবুল কুলুবা, তাহলে কেন তুমি প্রতিদিন সকালে তিলাওয়াত করো না, ফালিমালা তাতলুল কুরআন কুল্লা ইয়াউমিন সাবাহান, তাহলে কেন তুমি প্রতিদিন সকালে কুরআন তিলাওয়াত করো না, ফালিমালা তাতলুল কুরআন কুল্লা ইয়াউমিন সাবাহান, তুমি কি জানো, হাল তালেমু, তুমি কি জানো, হাল তালেমু কখন মাতা আল্লাহ বান্দার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেন, আল্লাহ খুলে দেন, আফতাহুল্লাহ বান্দার জন্য, মানে তার বান্দার জন্য, লিআবদিহি সৌভাগ্যের দরজা, বা সাআদাতি সৌভাগ্যের কি একটা দরজা, সৌভাগ্যের বিভিন্ন দরজা হতে পারে, আবওয়াব বা সাআদাতি, বাবুন না বলে আবওয়াবুন বলে ভালো হবে, কিন্তু দরজা এখানে যেহেতু একবচন এনেছেন তাই আমরাও এখানে একবচন এনেছি। তুমি কি জানো কখন আল্লাহ বান্দার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেন, হাল তাআলামু মাতা ইফতাহুল্লাহু লিআবদিহি বাবাস সাআদাতি, হাল তাআলামু মাতা ইফতাহুল্লাহু লিআবদিহি বাবাস সাআদাতি, বান্দা যখন তার প্রতিপালকের উপর তাওয়াক্কুল করে, ইদা ইয়াতাওয়াক্কালুল আবদু, বান্দা যখন তাওয়াক্কুল করে তার প্রতিপালকের উপর, আলা রাব্বিহি, বান্দা যখন তার প্রতিপালকের উপর তাওয়াক্কুল করে, ইদা ইয়াতাওয়াক্কালুল আবদু আলা রাব্বিহি, তখন তিনি তার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেন, তখন তিনি খুলে দেন, আফতাহু তার জন্য, লাহু সৌভাগ্যের দরজা, বাবাস সাআদাতি, তখন তিনি তার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেন, আফতাহু লাহু বাবাস সাআদাতি, এবং তার সমস্যা দূর করে দেন, সমস্যা দূর করার মানে কি, সমস্যা সমাধান করেন, ইউহাল্লু হাল্লা ইয়াহুল্লু সমাধান করা, ওয়া ইয়াহুল্লু মাশাকিলাহু, মুশকিলাতুনের বহুবচন মাশাকিলাহু, ওয়া ইয়াহুল্লু মাশাকিলাহু, মুশকিলাতাহু বলা যেতে পারে, একবচন বলা যায় এখানে, কারণ সমস্যাকে একবচন আনা হয়েছে, আর বহুবচনও ব্যবহার করা যায়, আল্লাহ তোমার দুঃখ দূর করুন,
দূর করুন মানে আবাদ আল্লাহ, আবাদ আল্লাহ। মাদি যখন দোয়া, যখন দোয়া অর্থে ব্যবহৃত হয়, মাদিকে দোয়ার অর্থে আমরা ব্যবহার করি, আবাদ আল্লাহ, আল্লাহ দূর করুন তোমার দুঃখ, হুসনাকা, আল্লাহ তোমার দুঃখ দূর করুন, আবাদ আল্লাহ হুসনাকা, এবং ফিরিয়ে আনুন, ওয়া আদা কি তোমার আনন্দ, সুরুরাকা, সুরুর মানে আনন্দ, এবং তোমার আনন্দ ফিরিয়ে আনুন, ওয়া আদা সুরুরাকা, আল্লাহ তোমার দুঃখ দূর করুন এবং তোমার আনন্দ ফিরিয়ে আনুন, আবাদ আল্লাহ হুসনাকা ওয়া আদা সুরুরাকা। দেশ এখন কঠিন রাজনৈতিক সমস্যায় রয়েছে, দেশ আল বালাদু এখন আল আনা কঠিন রাজনৈতিক সমস্যায় রয়েছে, ফি মুশকিলাতিন সিয়াসিয়াতিন সাবাতিন, সমস্যায় রয়েছে, ফি মুশকিলাতিন, সমস্যা বা মুশকিলাতের দুইটা সিফাত, একটা হল রাজনৈতিক, সিয়াসিয়াতিন সিয়াসিয়ুন সিয়াসাতুন রাজনীতি, সিয়াসাতুন রাজনীতি, রাজনৈতিক সিয়াসিয়াতুন সিয়াসিয়ুন সিয়াসিয়াতুন, মুশকিলাতুন মুয়ান্নাস তাই সিয়াসিয়াতুন হয়েছে, কঠিন সাবাতুন, ফি আসার কারণে মুশকিলাতিন হয়েছে তার সিফাতগুলোতেও, তাই যার হবে সিয়াসিয়াতিন সাবাতিন। এবার বলি, দেশ এখন কঠিন রাজনৈতিক সমস্যায় রয়েছে, আল বালাদুল আনা ফি মুশকিলাতিন সিয়াসিয়াতিন সাবাতিন, কেউ জানে না, লা ইয়াদরি আহাদুন বা লা ইয়ারিফু আহাদুন, দ্বারা ইয়াদরি মানে জানা, অনুধাবন করা, আরফা ইয়ারিফু মানে জানা, কেউ জানে না, লা ইয়ারিফু আহাদুন, লা ইয়াদরি আহাদুন, কিভাবে, কাইফা এই সমস্যা দূর হবে মানে কি চলে যাবে, তাযহাবু হাদিহিল মুশকিলাত, এই সমস্যা দূর হবে মানে কি চলে যাবে, তাযহাবু হাদিহিল মুশকিলাত, এবং কে তা দূর করবে মানে কে তা সমাধান করবে, ওমাই ইয়াহুল্লুহা, এবং কে তা সমাধান করবে, অমাই আহুল্লুহা। তাহলে দেশ এখন কঠিন রাজনৈতিক সমস্যায় রয়েছে, কেউ জানে না কিভাবে এই সমস্যা দূর হবে এবং কে তা দূর করবে, আল বালাদুল আনা ফি মুশকিলাতিন সিয়াসিয়াতিন সাবাতিন লা আদ্রি আহাদুন কাইফা তাযহাবু হাদিহি আল মুশকিলাতু অমাই আহুল্লুহা। আল্লাহর সাহায্যেই, বিনাসরিল্লাহি, আল্লাহর সাহায্যেই মানে সাহায্য দ্বারাই, বিনাসরিল্লাহি সাহায্যেই, এই যে শুধু আল্লাহর সাহায্যেই, এই জিনিসটা বোঝানোর জন্য ফেলের আগে মুতাআল্লিক আনা হয়, না আবুদুকে আমি তোমার ইবাদত করি, ইয়াকা নাবুদু আমি তোমারই ইবাদত করি, বিনাসরিল্লাহি আল্লাহর সাহায্যেই মুসলিমরা বিজয়, মুসলিমগণ জয়লাভ করে, আনতাসুরুল মুসলিমুনা আল ইনতিসারু জয়লাভ করা, বিজয়ী হওয়া, মুসলিমগণ জয়লাভ করে, আনতাসুরুল মুসলিমুনা আল্লাহর সাহায্যেই মুসলিমগণ জয়লাভ করে, বিনাসরিল্লাহি আনতাসুরুল মুসলিমুনা, বিনাসরিল্লাহি আনতাসুরুল মুসলিমুনা, হক সর্বদা বাতিলের বিরুদ্ধে জয়লাভ করে, হক জয়লাভ করে, আনতাসরুল হাক্কু কার বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, আলাল বাতিল যার বিরুদ্ধে জয়লাভ করা হয় তার সাথে আলা হারফুল জাতে যুক্ত হয়, তার মানে আল ইনতিসার ফাইল আসলে হলো আলা, হক বাতিলের বিরুদ্ধে জয়লাভ করে, আনতাসরুল হাক্কু আলাল বাতিল কখন, সর্বদা, দাইমান, তাহলে হক সর্বদা বাতিলের বিরুদ্ধে জয়লাভ করে, আনতাসরুল হাক্কু আলাল বাতিল দাইমান। হে মুসলিম মুজাহিদ, আইয়ুহাল মুজাহিদুল মুসলিমু, কিভাবে তুমি আল্লাহর দুশমন এবং তোমার দুশমনের উপর জয়লাভ করেছো, এখানে মূল কথা হলো কিভাবে তুমি জয়লাভ করেছো, কাইফান তাসর্তা, কাইফা ইনতাসর্তা না, কি হবে কাইফান তাসর্তা, কাইফা ইনতাসর্তা না, কি হবে কাইফান তাসর্তা, কারণ হলো ওই যে আলিফটা হলো হামজাতুল আসল, আলিফটা কি হামজাতুল আসল, কিভাবে তুমি জয়লাভ করেছো, কাইফান তাসর্তা, আল্লাহর দুশমন এবং তোমার দুশমনের উপর, আলা আদুবিল্লাহি ওয়া আদুবিকা, আলা আদুবিল্লাহি ওয়া আদুবিকা। এবার আমরা ইনশাআল্লাহ কয়েকটি বাক্যে তারকিব করবো, একটা জীব আলা তারকিব, তিনটা বাক্য এখানে আছে, কদ্দামালা কওমু আলিমাহুম, জাতি তাদের আলিমকে এগিয়ে দিল, কদ্দামা ফেল আল কওম ফাইল, আলিমা মুদাফ হুম মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মাফউলুন বিহি, লিউসাল্লিয়া বিহিম তাদেরকে নামাজ পড়ানোর জন্য, তাদের ইমামতি করার জন্য, তাহলে লি হারফুল জার, ইউসাল্লিয়া ফেল, ইউসাল্লিয়ার মধ্যে যে হুয়া জমিরটি আছে যেটা আলিমকে বোঝাচ্ছে সেটা ফাইল, তাদেরকে নিয়ে বি হারফুল জার হিম মাজুর, হারফুল জার মাজুর মিলে ইউসাল্লিয়া ফেলের সাথে মুতাল্লিক, ফেল ফাইল এবং মুতাল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়াত হয়ে কি হবে, এখানে একটা উজ্জ্বলটা আন আছে, কেন আছে, আমরা বলেছি হারফুল জার কখনো ফেলের আগে আসে না, যখন ফেলের আগে আসে তার মানে বুঝতে হবে এখানে একটা কোনো একটা মাসদারিয়া, হারফুল মাসদার উজ্জ আছে, সেটা হলো আন, আন আসার কারণে কিন্তু ইসল্লিয়া হয়েছে, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়াত হয়ে উজ্জ আন দ্বারা মাসদারের রূপান্তর হয়ে লি হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে কদ্দামা ফেলের সাথে মুতাল্লিক, এটা ফেল, এটা ফাইল, এটা মাফউলুন বিহি এবং এই অংশটা মুতাল্লিক, লি হারফুল জার পোটা মাজরুর, হারফুল জার মাজরুর মিলে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি এবং মুতাল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়াত, দ্বিতীয় বাক্য, আমওয়াজুল বাহরি কাআন্নাহা জিবালুন, যেন সেগুলো পাহাড়, আমওয়াজু মুদাফ আল বাহরি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, কাআন্না এটা আল হারফুল মুশাববাতু বিল ফাইল,
হা হলো তার ইসিম, জিবালুন হলো খবর, আল হারফুল মুশাবাহাতু বিল ফাইল তার ইসিম ও খবর নিয়ে, আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে এই মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তারপরে লা ইউহিব্বুল্লাহু কুলুবান, আল্লাহ এমন কিছু হৃদয়কে ভালোবাসেন না, লা ইউহিব্বু ফিল আল্লাহ ফাইল এমন কিছু হৃদয়, আল মাউসুফ সিফাতটা কেমন কিছু হৃদয়, হৃদয়গুলো কেমন, তাখলু যেগুলো খালি থাকে, তাখলু ফেল, তাখলুর মধ্যে একটা হিয়াজমির আছে সেটা ফাইল, এই হিয়াজমিরটা কাকে বোঝাচ্ছে, তা বলতে কি এই অন্তরগুলো কুলুব, আমরা বলেছি নাকেরা মাসুফের পরে একটা সিফাত থাকে পরবর্তী বাক্যের মধ্যে, যে বাক্যটার সিফাতটা যে বাক্যের মধ্যে একটা দমির থাকে যে দমিরটা সেই নাকেরাকে বোঝায়, এটা হলো হিয়াজমির, এটা হলো ফাইল। মিন হরফুল জার খাশিয়াতি মুদাফ আল্লাহ মুদাফুন ইলাইহি মুদাফ মুদাফুন ইলাইহি মিল মাজরুর, হরফুল জার মাজরুর মিলে তাখলু ফেলের সাথে মুতাআল্লিক, ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়াতু হুয়ে কুলুবান মাসুফের সিফাত, কুলুবান মাসুফ এবং পুরো অংশের সিফাত মাসুফ সিফাত মিলে, লা ইউহিব্বু ফাইলান মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফাইলিয়াতু। জাযাকুমুল্লাহু খায়রান আহসানা জাযা ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।